বন্ধুগণ আজকে খাবো হ্যালো বাংলার মানুষজন, তো কেমন আছো সবাই? আশা করি তোমরা আছো ভালো। আর দেখতে পাচ্ছ সব লিলিপুট গ্যাং আমরা রেডি। আজকে আমরা কি করব? ডাব খেতে যাব। তো লিলিপুট গ্যাং এর এখন পিনিক উঠেছে, ডাব খাবে। আর ডাবটা পারবে কে? হইছে মানকি ম্যান, আমাদের মানকি ম্যান দেখবে কিভাবে গাছে ওঠে। আর ঠিক আছে, কচি কচি ডাব খাবো, কচি কচি ডাব খাবে। তো চলো দেখা যাক, আজকে পাকা ডাব খাবো, একজন পাকা ডাব খাবে, একজন কচি ডাব খাবে, সব রকম খাওয়ানো হবে। আর তোমরা সাথে থাকো, ফুল এনজয় হবে আজকে। তো আমরা যাচ্ছি, এই দেখো জুতো ছেড়ে গিয়েছে লিলুপুর গ্যাঙের। জুতো পাল্টানোর মধ্যে নেই, জুতো পাল্টাচ্ছে না, কারণ ভাবছে ডাব সব আমরা খেয়ে নেবো। এখন ডাব পাড়া হয়নি, তাও জুতো পাল্টাচ্ছে না। দেখো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কিভাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এই গ্রামের রোডের ধারে সব পাট ধরছে। এই দেখো এই দাদা পাট ধরছে। আর এই যে এই সাইডে পুরো বর্ডার রাস্তা দেখতে পাচ্ছ। এখন আমরা যাব নারকেল গাছ খুঁজতে। চুরি করে খাবো না, জানো, ভেবো না তোমরা যে আমরা চুরি করে খাচ্ছি। এখন আমাদের গাছ বন্ধুগণ ডাব খাবো, বন্ধুগণ বন্ধুগণ আজকে গাড়ি খাবো। কোন গাছে উঠবো? এই যে আমাদের এই দেখা যাচ্ছে একটা গাছ আছে, একটা গাছ আর একটা গাছ। আমরা কোন গাছ থেকে পারবো? ডাব খাবো বন্ধুগণ, এই গাছে উঠবে। দেখো জয়ীর বন্ধুগণ এই দেখো গাছ থেকে ডাব পাড়া কমপ্লিট। আমরা ডাব খুঁজছি চারি সাইডে। এই দেখো একটু নোংরা জায়গা আছে, এই সাইডে পড়েছে। এরকম ভাব করছে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে নেবে ও, মানে কাঁচা বলতে কি মানে কোষাটা না ছাড়িয়েই খেয়ে নেবে। দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ডাব হাতে চলে এসছে। এবার আমরা খাবো ডাব খাবো এখন, সবটাই দেখতে পারবে। আর তোমাদের যদি লোভ লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাও, ডাব পৌঁছে দেওয়া হবে বাড়িতে। তো বন্ধুরা এখন আমরা ভিজে গেছি, এই ভিজতে ভিজতে আমরা এই যাচ্ছি, কোথায় আছি আমরা এখন এই ডাব কাটতে যাচ্ছি। এখন আমরা এই ভিজে গেছি, আমাদের এখানে দেখো যে আমাদের সেই ক্যামেরাম্যান এই যে আমরা সব যাচ্ছি এখন। আর এই যে আমার কাকা এখন গিয়েছিল কাজে, একটু একটু কাজে গিয়েছিল, এখন বাড়ি ফিরছে। তো আমরা এখন যাব ডাব কাটবো, ডাব কেটে খাবো, তোমাদের সবাইকে দেখাবো, ঠিক আছে? এই যে বন্ধুরা নারকেল কাটাকাটি চলছে। তো এই যে আমাদের দুটো কমপ্লিট হয়ে গেছে, আর এখনো একটা আছে আর একটা ঝুরছে, টোটালে চারটে। কারণ আর আর ডাব পাড়তে পারলাম না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। কিছু করার নেই, চারটে দিয়ে আমাদের কমপ্লিট করতে হবে। ওয়াও গাইস দেখো এই যে জল ঢালা হচ্ছে, ওফ গাইস। আরও আমাদের বাকি আছে, ওফ ওয়াও। দেখতে পাচ্ছ ঘটিতে জল, এই যে ডাবের জল। ইতিমধ্যে বৃষ্টি চলে আসছে, রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে। আর বসে আছি আমরা এখানে, আর লিলিপুর গ্রামের সদস্য আরও আসবে। তো লিলিপুর গ্রামের সদস্যরা টোটালে রেডি নারকেল খাওয়ার জন্য। নারকেল, এই যে একটু ডাবের জল খেয়ে নিই, আমি দেখি কেমন লাগছে। হ্যাঁ খুব স্বাদ। এখন খাওয়া দাওয়া চলছে অলরেডি, আরও লিলিপুর গ্রামের সদস্য কিছু বাইরে গেছে আসছে সব। আর এই যে দুটো সদস্য এখানে খাওয়া দাওয়া করছে, আর এই সাইডে দুজন দাঁড়িয়ে আছে। আর এদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তোমরা খেয়েছো নাকি? ও তোমাদের খাওয়া হয়নি? একেলে শ্বাসটা দেখিয়ে দাও। এটা কিন্তু সেই স্বাদ, এটা কিন্তু অনেক সুস্বাদু। কি করে তো বন্ধুরা আমার ভাগে এই যে এটা পড়েছে, আমার ভাগে এটা পড়েছে। তো এই যে আমাদের এটা এটা দিয়ে আমরা ডাবের যে শ্বাসটা থাকে সেটা তুলবো। দাম হ্যাঁ
এটা একটু শক্ত হয়ে গেছে এটা 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 তো হচ্ছে না কারণ এটা ডাবের এটা শক্ত হয়ে গেছে তার জন্য হচ্ছে না আমি হাত দিয়ে তুলে ফেলে দিলাম দেখা যাক এই দেখো কত সুন্দরভাবে উঠছে এই যে হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি দেখো কত স্মুথলি ভাবে উঠছে ও দেখো বন্ধুরা হাত দিয়েই তুলে ফেলে দিলাম তো আমাদের তো খাওয়াই হয়ে গেছে এইবার আরেকজন খাবে লিলপুর গ্যাংয়ের সদস্য বন্ধুগণ আমি খাচ্ছি আঙ্কুল তো খাচ্ছি কেমন হয়েছে কাটি কেন এর মধ্যে পাট কাটি কোথা থেকে গেল সেই স্বাদ এত স্বাদ কেন আমার সেই স্বাদ লাগতেছে আমার সেই স্বাদ লাগতেছে দাদা বাহ কত সুন্দর হয়েছে দেখো এই যে দারুন বন্ধু মান ছাউনি দিয়ে এটা খাও বন্ধুগণ আমার বন্ধুকে দিয়েছি আমি বন্ধুগণ খাচ্ছি বন্ধুগণ তো বন্ধুরা আমরা সব খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি তো যাক এরকম ফানি ফানি ব্লগ দেখতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমাদের সাবস্ক্রাইবাররা নিশ্চয়ই করে দেবে তোমরা দিয়ে দাও না হলে শুনবে না কি বলতো নিশ্চয়ই দেবে কি করে দেবে কমেন্ট বক্সে জানাও লাল লাল কালারের যে বটমটা আছে ওটা যা হোক করে টিপে দাও আচ্ছা ছেলেপেলে তারা কি করে বলবে তারাও বুঝে নেবে ছেলেপেলে এখন আরো বেশি বোঝে